হিমন্ত বিশ্ব শর্মার হিটলারী শাসনক ভয় নকৰো। সিআইডির কার্যালয়ত উপস্থিত হৈ এই মন্তব্য জাকির হুসেন সিকদারৰ। গণতন্ত্রক তেওঁলোকে হত্যা কৰিছে আৰু এই কাৰ্যক আমি কেতিয়াও ভয় নাখাও। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকার আর হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ বাহিনী ভূপেন বৰা ডাঙরিয়ার লগত থকা প্রতিজন কংগ্রেসের নেতা কর্মীয়ে ভয় নাখায়। কোনো কারণতে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারের হিটলারী শাসন আমি মানি নলও। জাকির হুসেন সিকদারের অভিযোগ, ন্যায় যাত্রার সময়ত কংগ্রেসের নেতা কর্মীর উপরতে আরক্ষী করেছিল বর্বর আক্রমণ, ভূপেন বৰাকো আক্রমণ করেছিল, তদন্ত হব লাগিছিল আরক্ষীর বিরুদ্ধে বলে খুব উজারিলে জাকিরে। সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব আছিল যে পুলিশে অন্যায়ভাবে ন্যায় যাত্রাত অংশগ্রহণ করা ভূপেন বৰা ডাঙরিয়ার ও তেওঁৰ লগত সংঘদিয়া কংগ্রেসের কর্মী রাইজক পুলিশে যে বলপূর্বক ভাবে অত্যাচার করলে, যে মারিলে, তার উপর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে তদন্ত করব লাগিছিল। সেই তদন্ত নকরিলে, সেই তদন্ত করার পরিবর্তে ভূপেন বৰা ডাঙরিয়া, দেব্র শইকীয়া ডাঙরিয়া, মোক আর আমার দলের আন আন নেতাসকললৈ তেওঁলোকে সমান পঠিয়াইছে। আরক্ষীর বিরুদ্ধে গরজি উঠিল প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাও। গুৱাহাটীত অপরাধের পরিসংখ্যা দি আরক্ষীক তুলাধুনা দিলে ভূপেন বৰাই। গুৱাহাটীত 2000তকৈও অধিক চুরি ডকাইতির গোচর, দৈনিক মহানগরীত 50টা ঘটনার গোচর রুজু হয়, কিন্তু আরক্ষীয়ে চুরি ডকাইতি দেখা নাপায়, কেবল কংগ্রেসক দেখা পায় সিআইডিয়ে। সিআইডিয়ে যদি ভারতজোড় ন্যায় যাত্রা করার কারণে জাকির হুসেন সিকদারক গ্রেপ্তার করে, লাখ লাখ কংগ্রেস কর্মী গ্রেপ্তার বন্ধ করবর কারণে আমি সাজু আছো। এইটো অপরাধত ইমান যে সিআইডি সষ্টম হয়েছে, গুৱাহাটীত এসেম্বলির রেকর্ড মতে 2000তকে বেশি অপরাধ জড়িত ঘটনা হয়েছে, সিআইডিয়ে কেউ সক্ষমতা দেখাব নোৱাৰে। উল্লেখ্য যে গুৱাহাটীত ন্যায় যাত্রার সময়ত খানাপাড়াত রাজহুৱা সম্পত্তি ধ্বংসর গোচর রুজু করা হয়েছিল ভূপেন বৰা, দেবব্রত শইকীয়া আর জাকির হুসেন সিকদারের বিরুদ্ধে। বৃহস্পতিবারে জাকির হুসেন সিকদার সিআইডির কার্যালয়ত হাজির হয়। জাকিরক সঙ্গ দিয়ে ভূপেন বৰা, নন্দিতা দাস আর রেকিবুদ্দিন আহমেদে। 1 মার্চত হাজির হব লাগিব দেবব্রত শইকীয়া আর 2 মার্চত হাজির হব লাগিব সভাপতি ভূপেন বৰা। এপিনে নির্বাচন, আনপিনে দলত বৃহৎ খহনীয়ার মাজতেই সিআইডির সমনে নগুর নাকতি করেছে কংগ্রেস বাহিনীর। বিরিঞ্চি কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।